নির্ভামারিতে সেনাবাহিনী মেডিকেল ক্যাম্প উদ্বোধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এমকে টেলিভিশন করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নীলফামারীতে সেনাবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প শুরু হয়। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম। দিনব্যাপী ওই ক্যাম্পের শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। 66 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে 19 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি আয়োজিত এই ক্যাম্পটির ক্রমান্বয়ে জেলার 6 উপজেলায় পরিচালিত হবে। করোনায় ঘরবন্দী শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সকাল 10:30 নীলফামারী সার্কিট হাউস সম্মেলন কক্ষে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে জেলা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেজর জেনারেল নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেসুর রহমান, বিপিএম ও পিপিএম, 66 আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ, কর্নেল জিএস ডিজিএফআই এর কর্নেল আবু তাহের, 66 পদাতিক ডিভিশনের স্টাফ কর্নেল মোহাম্মদ রাইসুল ইসলাম, 66 মিলিটারি পুলিশ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ সহ আরো অনেকে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যখন যেখানে যতটুকু প্রয়োজন ভূমিকা রাখার প্রয়োজন হবে বেসামরিক প্রশাসন ঠিক ততটুকুই আমাদের কাছ থেকে নেবেন এবং আমরা করব। বটম লাইনটা হলো যে আমরা যেভাবেই হোক সমন্বিতভাবে এই করোনাকে প্রতিরোধ করব এবং সচেতনতা জাগিয়ে তুলব। আপনাদের আজকে এই মতামতের ফলে যেটা আমরা বুঝলাম যে আমরা আর একটু ভাইব্রান্ট হইলে ভালো হয়, আমরা সেটা হব। তবে ক্লাসিক্যাল এমপ্লয়মেন্টটা কতটুকু আরও কীভাবে কী হতে হবে এটা আপনি আমাদের উপরেই ছেড়ে দেন, আমরা নিজেরা এটা ঠিক করে নেব। আপনারা শুধু এতটুকু বুঝেন যে নিয়মটা যেন গ্রাউন্ডে আরও বাস্তবসম্মতভাবে প্রয়োগ করে এবং সেনাবাহিনী এখানে ভূমিকা রাখে, আমরা আলোচনা করে এটাকে ঠিক করে নেব। ইফতেখার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।